দেশ জুড়ে পালিত হচ্ছে বকরি ঈদ বা কোরবানি ঈদ। প্রতীক্ষার অবসান, দেশ জুড়ে পালন করা হচ্ছে এই অনুষ্ঠানে। তবে এই উৎসবে সকাল সকাল সামিল হলেন রাজ্যের পুরমন্ত্রী ফেরাদ হাকিম। এদিন চেতলায় এক মসজিদে নামাজ পড়লেন তিনি। দেশবাসীকে এদিন ঈদের শুভেচ্ছা জানালেও ফেরাদ হাকিম দিলেন শান্তির বার্তা। আজকে পবিত্র ঈদুজ্জোহার নামাজ পড়লাম। একটু বুমটা নামাও। সকল মানুষের জন্য দোয়া চাওয়া হলো, সবার সুখ শান্তির জন্য দোয়া চাওয়া হলো। আজকে যে কোরবানি অর্থাৎ ঈশ্বরের কাছে যে অর্পণ করা হবে সেটা যাতে ঈশ্বর কবুল করেন এবং মানব জাতিকে সুস্থ সমৃদ্ধ রাখেন তার দোয়া করা হবে। আমিও সকল দেশবাসীকে এবং আমার বাংলার প্রত্যেকটা মানুষকে এই শুভ দিনে ঈদুজ্জোহা মোবারক জানাই এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা সবাই যাতে ভালো থাকি, সবাইকে যাতে ভালো রাখি, আমরা যাতে ধর্মনিরপেক্ষতার রাস্তায় থাকি, সৌহার্দ্যের রাস্তায় থাকি, ভ্রাতৃত্বের রাস্তায় থাকি, যাতে হানাহানি মারামারি ঘৃণা এর থেকে আমরা দূরে থাকি। আল্লাহর কাছে আজকে এই প্রার্থনা।